গতকাল মেটলিতে খাঁচাবন্দি হওয়ার পরপর আজ আবারও খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাগ। সোমবার সকালে বনারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জানা গেছে বেশ কিছুদিন ধরেই রিয়াবাড়ি চা বাগানে চিতাবাগের আতঙ্ক ছড়িয়েছিল। বাগানের তরফে বন দপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়। কিছুদিন আগে রিয়াবাড়ি চা বাগানে 8 নং স্যাংশন খাঁচা পেতে বন দপ্তর সোমবার সকালে সেই খাঁচাতেই বন্দী হলো চিতাবাঘ। এদিন চিতাবাঘের গর্জন শুনে শ্রমিকরা এগিয়ে গিয়ে দেখে ওই খাঁচায় বন্দী হয়েছে একটি চিতাবাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে বিন্যাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। वो चेकरी के मार के भी खाए दल बदला ले लगरी भर्ती चेकरी बदला ले उठो मार पूरा।